টিকটকের যে নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা, এই ভিডিওটার রিকোয়েস্ট অনেকেরই ছিল যে এটা মূলত অনেকেই দেখছেন বা শোনেন না, এরকম কেউ নয় যে চা আইসক্রিমে যে ডান্সের ভিডিওটা এটার মূলত এটা সাউন্ড। তো এটার রিকোয়েস্ট অনেকেই ছিল, তো ফাইনালি এটা নিয়ে চলে আসলাম। তো এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্টোর পর। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো আমি করছিলাম, আমাদের বরাবর মতো যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি এটা ওপেন করতে হবে। যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা রিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পর ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে এই ভিডিওটি মেক করার জন্য আমাদের হচ্ছে টোটাল 12টা পিক্সেল সিলেক্ট করা লাগবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার গ্যালারি থেকে টোটাল 12টা পিক্সেল সিলেক্ট করে নেবেন। এখান থেকে 12টা পিক্সেল সিলেক্ট হয়ে গেলে অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ফর্মেটটাকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, যেহেতু এক একটা পিকচার এক একটা ফর্মেটে থাকতে পারে। এর জন্য আমরা এখান থেকে ফর্মেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই 9:60 করে নিব। দেন এখান থেকে যে পিকচারগুলো আমাদের ফুল স্ক্রিন থাকবে না, ওই পিকচারগুলো ফুল স্ক্রিন করে নেবেন। যেমন কিছু কিছু পিকচার আমার এখানে ফুল স্ক্রিন আছে, আবার কিছু কিছু পিকচার ফুল স্ক্রিন নেই। তো এইগুলোকে অবশ্যই আমাদের দেখে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো ফুল স্ক্রিন না হলে অবশ্যই ভিডিওটা দেখতে খারাপ লাগবে, সেটা আপনারা ভালো করে জানেন। তো এখান থেকে যেমন এই পিকচারটা ফুল স্ক্রিন নেই, আমাদেরকে এটা ফুল স্ক্রিন করে নিতে হবে এইভাবে। তো যারা ফুল স্ক্রিন করতে পারেন না এখানে, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পিকচারের উপরে ক্লিক করবেন, লেয়ার পিকচারে, দেন ডিসপ্লেতে আপনি দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি জুম করে নেবেন। ওকে, তো এখান থেকে আমাদের প্রায় পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেছে। তো পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এখান থেকে যখন শেষের দিকে আসবে ওয়াটারমার্ক থাকবে ক্যাপকাটের, যেটা জাস্ট ক্যাপকাটের ওয়াটারমার্কে ক্লিক করবে। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের একটা অডিও অ্যাড করব। তো অডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে অডিওটা অ্যাড করার জন্য অ্যাডোটাতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেড, মানে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট অডিওটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমাদের এখন ডিউরেশনগুলো সেট করতে হবে। তো ডিউরেশনগুলো সেট করার জন্য প্রথম যে পিকচারটা, এটা প্রথম পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 8.5। তো এখান থেকে হচ্ছে প্রথম যে পিকচারটা এটা হচ্ছে 8.5 করে দিব। 8.5 করে দেওয়ার পর বাকি যে এখানে টোটাল যেহেতু আমাদের 12টা পিকচার আছে, প্রথম পিকচারটা 8.5, দেন হচ্ছে বাকি 11টা পিকচার হচ্ছে আপনার 0.5 হবে। তো এখান থেকে আমরা জুম আউট করে নেবো। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা 0.5 করে দেবো প্রত্যেকটা পিকচার। তো এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের মতো করে 0.5 করে নেবেন। তো এখানে হচ্ছে প্রত্যেকটা পিকচার 0.5 তে আসার পর লাস্টের যে পিকচারটা, এটা আমাদের সাউন্ডের সাথে সাউন্ড যতটুকু ততটুকু করে দিব, তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপর হচ্ছে এখানে আমরা কিছু ইফেক্ট অ্যাড করবো অ্যান্ড হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলো। তো এখানে হচ্ছে আমরা প্রথম হচ্ছে আমাদের পিকচারে অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কম্পো ক্যাটাগরিতে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো হচ্ছে অ্যানিমেশন দেখতে পাবো। এর ভিতরে হচ্ছে বাইসেক টু নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো। তো বাইসেক টু অ্যানিমেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করবো প্রথম পিকচারের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইসেক টু, তো বাইসেক টুটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দিব। আমি সাউন্ডটাকে হাইড করে নিচ্ছি কারণ অ্যানিমেশন সেট করলে অটো প্লে হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা প্রথম পিকচার বাইসেক টুটা সিলেক্ট করার পর পরবর্তী যে পিকচারগুলো আছে, পরবর্তী পিকচারগুলোর জন্য জাস্ট আমাদের একটা অ্যানিমেশন সিলেক্ট হবে। তো পরবর্তী দুই নাম্বার পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, তারপরে এখান থেকে কম্বোতে চলে যাব। তো কম্বোতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা সাইডে স্ক্রল করে দেখতে পাবো সোয়ে এন। তো এটা হচ্ছে আমরা সিলেক্ট করবো। ওকে, তো এটা পরবর্তী যতগুলো পিকচার আছে প্রত্যেকটাতে সোয়ে ইন যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করতে হবে। তো প্রথম পিকচারটা হচ্ছে বাইসেক টু, তারপরে যতগুলো পিকচার আছে সেম অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে দিব। অলরাইট, আমাদের অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে এখন হচ্ছে আমরা ইফেক্ট অ্যাড করব। তো আমাদের ইফেক্টগুলো শুধু হচ্ছে প্রথম পিকচারেই ছিল। তো এই ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমরা প্রথমে হচ্ছে এখান থেকে স্টার্ট পজিশনে আসবো। যে ভিডিও স্টার্ট পজিশনে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা ইফেক্টে চলে যাব। তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে যাব। এখান থেকে হচ্ছে প্রথমে আমরা যে ইফেক্টটা সিলেক্ট করবো এটা হচ্ছে বেসিক ক্যাটাগরিতে যাব। তো বেসিক ক্যাটাগরির ভিতরে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ক্যামেরা শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো এখানে আমাদের শেক অ্যান্ড হচ্ছে ক্যামেরা শেক দুইটা ইফেক্ট আছে। ওকে, দুইটা দুই রকম কিন্তু। তো আমরা এখান থেকে ক্যামেরার শেক, এটা হচ্ছে শেক আর এটা হচ্ছে ক্যামেরা শেক। তো আমরা ক্যামেরা শেকটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মারে ক্লিক করে দিব। তো আমাদের ক্যামেরা শেক ইফেক্টটা রাখবো হচ্ছে আপনার যখন দেখবো যে ফটো দুইটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে বাইসেক টুর যে অ্যানিমেশনটা যখন আমাদের ফটোটাকে হচ্ছে স্পিল্ড করে দিচ্ছে, দেওয়ার পর এখন হচ্ছে আমাদের ফটোটা যখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমাদের অ্যাডজাস্ট হচ্ছে এই পজিশনে। তো এই পজিশনে যখন আসবে আমরা ইফেক্টটাকে ঠিক এই পজিশনে আনবো। আনার পর এখান থেকে এবার আমরা দ্বিতীয় ইফেক্টটা অ্যাড করবো। এটার ইন পজিশন থেকে, প্রথম ইফেক্টের ইন পজিশন থেকে আমরা দ্বিতীয় ইফেক্টটা অ্যাড করবো। এর জন্য ভিডিও ইফেক্টটা চলে যাবো। আবার যাওয়ার পর এখান থেকে হচ্ছে পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। তো পার্টি ক্যাটাগরিতে যাওয়ার
তো এখান থেকে পার্টি ক্যাটাগরিতে আসার পর এখান থেকে হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট দেখতে পারবো। তো এখানে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটা দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মার্ক ক্লিক করে দেবো। তো তারপর এটা আমরা জাস্ট প্রথম পিকচার অবধি রাখবো। এখান থেকে প্রথম পিকচার যতটুকু আমরা ততটুকু রাখবো। তো এতটুকু রাখলে হচ্ছে এখানে আমাদের এই ইফেক্টগুলো এইভাবে অ্যাড হবে। তো তারপর আর কোনো ইফেক্ট আমাদের মূলত অ্যাড হবে না। তো এখন ফাইনালি আমরা যে ভিডিওটাকে প্লে করে দেখবো যে আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা। তো মোটামুটি কথা হচ্ছে টিকটকে এরকমটা ট্রেন্ডে চলতেছে, তো যার জন্য আমাদের এরকমটাই মেক করা। তো এক্সট্রা যদি কোনো ইফেক্ট আপনার যদি পছন্দ থাকে বা আপনার দিতে ইচ্ছা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ইফেক্টগুলো আপনার এখানে পিকচারে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো এখান থেকে আমাদের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার প্রোফাইলে এটাকে ইজিলি আপলোড দিতে পারবেন। আপনাদের কাছে যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দেবেন আর পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।